চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে, অর্থাৎ যেই গ্রুপগুলো আপনি নিজে তৈরি করেছেন, যেই গ্রুপগুলোর অ্যাডমিন আপনি নিজে, তো সেই গ্রুপগুলোকে এখন যদি আপনি কোনো ইউজ না করতে চান বা ডিলিট করতে চান, তাহলে কীভাবে আপনি সেই গ্রুপগুলোকে পারমানেন্টলি ডিলিট করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি ফেসবুক গ্রুপের কথা বলছি না, এটি কিন্তু আমি মেসেঞ্জার গ্রুপের কথা বলছি। তো এটি আজকে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিব। আমরা অনেক সময় কিন্তু সেই গ্রুপগুলোকে ডিলিট করে থাকি, সেই পোস্টটা হয়তো আপনারা অনেকেই জানেন, তবে সেটা কিন্তু পারমানেন্টলি ডিলিট হয় না। তো পারমানেন্টলি কী হবে, একদম 100% সঠিক উপায়ে ডিলিট করতে হয়, সেই প্রসেসটি আজকে আমি আপনাদের লাইভ আমার একটি গ্রুপ ডিলিট করে দেখিয়ে দিব আপনাদের। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। এবং প্লাস আপনাদের কাছে আমার আরেকটি রিকোয়েস্ট, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফিরস, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফিরস ভিডিও শুরু করা যাক, আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার সেই মেসেঞ্জার আইডিতে, এবং মেসেঞ্জারে আসার পর আপনারা মেসেঞ্জার যে হোম পেজ সেটি আপনারা সামনে দেখতে পারতেছেন। এখানে একদম প্রথমে যে গ্রুপটি রয়েছে ইউটিউব লেটেস্ট আপডেট, এটি মূলত আমার নিজের খোলা একটি গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের অ্যাডমিন আমি নিজে। তো এই গ্রুপটাতে মূলত প্রায় 50 জনের উপরে বা 50 থেকে 60 জনের মতো মেম্বার রয়েছে। তো এই গ্রুপটা এখন আমি ডিলিট করে দেবো, কারণ অনেক বছর ধরে এই গ্রুপটা আমি ইউজ করতেছি না, এরকমই পড়ে রয়েছে। যারা মেম্বার রয়েছে তারা একটু আধটু মেসেজ করে। তো এই গ্রুপটা এখন আমি কীভাবে পারমানেন্টলি ডিলিট করবো সেটা আপনাদের দেখিয়েছি। এই গ্রুপটাতে যদি আমি ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু ডিলেটের একটা অপশন আসে, যেমন আমি গ্রুপটাতে ট্যাপ করে ধরে রাখি, ধরে রাখার পর এরকম একটা অপশন আসতেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলেটের অপশনটা আসতেছে। তো এখান থেকে যদি আমি ডিলেটের মধ্যে ক্লিক করি তাহলে গ্রুপটা কিন্তু আমার সামনে থেকে, অর্থাৎ আমার সামনে থেকে চলে যাবে, বাট পারমানেন্টলি ডিলেট হবে না। গ্রুপের যারা মেম্বার রয়েছে তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কমিউনিকেশন করতে পারবে বা মেসেজ চ্যাটিং আদান প্রদান করতে পারবে। তো গ্রুপটা কিন্তু পারমানেন্টলি এভাবে ডিলেট করা যাবে না। তো পারমানেন্টলি ডিলেট করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের গ্রুপটার ভিতরে প্রবেশ করতে হবে। তো এই গ্রুপটার মধ্যে আমি ক্লিক করে গ্রুপটার ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো অনেক গ্রুপের যে চ্যাটিংগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। এখন উপর থেকে সেই গ্রুপের যে সেটিংসগুলো রয়েছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। তো এখান থেকে আমি যে গ্রুপের নামটা রয়েছে এবং গ্রুপের যে লোগোটা রয়েছে উপর থেকে সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর গ্রুপের যে ইন্টারফেসটা রয়েছে, অর্থাৎ যেখানে গ্রুপের থিম, ইমোজি, তারপরে মেম্বার্স এসব কিছু দেখা যায়, সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। তো এখানে আসার পর এখন আপনি এখান থেকে ক্লিক করবেন হচ্ছে সি গ্রুপ মেম্বার্স, অর্থাৎ গ্রুপ মেম্বার্স কারা রয়েছে সেটার মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে গ্রুপের মেম্বারদের দেখতে পারবেন, যেখানে কতজন মেম্বার রয়েছে, কারা কারা মেম্বার রয়েছে। এবং বিভিন্ন মেম্বারের পাশে কিন্তু আপনি 3 ডট লাইন দেখতে পারতেছেন, আবার অনেকগুলোর পাশে কিন্তু 3 ডট লাইন নেই। তো এখন কী করতে হবে আপনাদের, এখন কিন্তু আপনাদের প্রত্যেকটা মেম্বারকে ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে ম্যানুয়ালি এই গ্রুপ মেম্বারগুলোকে আপনাকে এখান থেকে গ্রুপ থেকে রিমুভ করতে হবে। তো গ্রুপ থেকে কীভাবে রিমুভ করবেন সেটা কিন্তু খুবই সিম্পল একটা প্রসেস, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকজনকে কিন্তু আপনাকে কিন্তু এখান থেকে রিমুভ করতে হবে, যেহেতু আপনি অ্যাডমিন তাই আপনাকে অবশ্যই প্রত্যেকজনকে রিমুভ করতে হবে। তো এই যেমন প্রথম জন রয়েছে একটা ফেসবুক ইউজার, উনি হয়তো ওনার আইডিটা ডিলিট করে দিয়েছে, এই জন্য ফেসবুক ইউজার নামে আসছে। তো এটার পাশে কিন্তু 3 ডট লাইন রয়েছে। তো আমরা যদি 3 ডট লাইনের মধ্যে ক্লিক করি, 3 ডট লাইনের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এখানে নিচের থেকে একদম 2 নম্বর অপশনটা রয়েছে রিমুভ ফ্রম গ্রুপ, অর্থাৎ আপনি যদি এখন রিমুভ ফ্রম গ্রুপে ক্লিক করেন তাহলে কিন্তু উপরের যে ফেসবুক ইউজারটা রয়েছে উনি কিন্তু এখান থেকে গ্রুপ থেকে রিমুভ হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনাকে প্রত্যেকজনকে রিমুভ করতে হবে। তো আমরা রিমুভ ফ্রম গ্রুপের মধ্যে ক্লিক করে দেবো, ক্লিক করার পর উপরে যে ফেসবুক ইউজার ছিল উনি কিন্তু এই গ্রুপের থেকে রিমুভ হয়ে গেছে। এবং যাদের পাশে যে 3 ডট লাইনটা নেই তাদেরকে আপনি কীভাবে রিমুভ করবেন, তো তাদেরকে রিমুভ করার জন্য তাদের নামের উপরে একটা ক্লিক করবেন বা তাদের আইডি যেটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে যেমন প্রথমজন রয়েছে এনার মধ্যে আমি যদি ক্লিক করি না আইডিতে তাহলে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ ওনার আইডি সম্পর্কে নানা কিছু আমার সামনে চলে আসবে এবং নিচে দেখতে পারবেন আপনি রিমুভ ফ্রম গ্রুপ কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আপনি যাদের পাশে, যাদের নামের পাশে 3 ডট লাইন থাকবে ওইখানে ক্লিক করলে রিমুভ ফ্রম গ্রুপ পেয়ে যাবেন, আর যাদের নামের পাশে 3 ডট লাইন থাকবে না তাদের শুধু ওই নামের মধ্যে ক্লিক করবেন, নামের মধ্যে ক্লিক করলে এখানে আপনি রিমুভ ফ্রম গ্রুপের অপশনটা পেয়ে যাবেন। তো আপনাকে জাস্ট এখানে রিমুভ ফ্রম গ্রুপের মধ্যে ক্লিক করতে হবে। রিমুভ ফ্রম গ্রুপের মধ্যে ক্লিক করলে ইনি কিন্তু আপনার যে গ্রুপটা রয়েছে সেটা থেকে রিমুভ হয়ে যাবে বা চলে যাবে। তো এইভাবে করে আপনাকে প্রত্যেকজনের ক্ষেত্রে এরকম করতে হবে। তো প্রত্যেকজনকে যদি আপনি এভাবে রিমুভ ফ্রম গ্রুপ করে করে বাদ দিবেন আপনার গ্রুপ
গ্রুপ থেকে বাদ দেওয়ার পরে জাস্ট একজন থাকবে গ্রুপের মধ্যে, সেটা হচ্ছে আপনি নিজে, অর্থাৎ যে অ্যাডমিন রয়েছে সে তো থাকবেই, তাকে তো আর আপনি রিমুভ করতে পারবেন না, কিন্তু বাকি সবাইকে কিন্তু রিমুভ করে দিতে হবে। এবং রিমুভ করার পর আপনি এখন ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর আপনার যে মেসেঞ্জারের হোম পেজ তো সেটা ওপেন করবেন। মেসেঞ্জারের হোম ওপেন করার পর এখন আপনাকে কী করতে হবে, এখন আপনাকে এই গ্রুপটা যেটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে ধরে রাখতে হবে, অর্থাৎ বা ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে রাখার পর এখন আপনি আবার সে আগের মতো ইন্টারফেস দেখতে পারবেন, যে ডিলেটার অপশনটা রয়েছে, আবার লিভ গ্রুপের মতো একটা অপশনও রয়েছে। তো এখন যদি আপনি লিভ গ্রুপের মধ্যে ক্লিক করেন তাহলে গ্রুপটা থেকে আপনি লিভ হয়ে যাবেন, এবং আপনাকে ছাড়া যেহেতু আর কেউ গ্রুপে নাই তাই গ্রুপটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এবং আপনি যদি লিভ ফ্রম গ্রুপ না দিয়ে ডিলেটের মধ্যে ক্লিক করেন তাহলে কিন্তু একই ঘটনাই ঘটবে, অর্থাৎ গ্রুপটা ডিলেট হয়ে যাবে। তো আপনি লিভ ফ্রম গ্রুপও দিতে পারেন অথবা ডিলেটের মধ্যেও ক্লিক করতে পারেন, যেটা আপনার ইচ্ছা আপনি সেটাই করবেন। তো এভাবে করে কিন্তু একটি গ্রুপকে পার্মানেন্টলি একদম 100% সঠিক উপায়ে ডিলেট করতে হয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিবেন। তো ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।